বজায় রাখার জন্য তার যে অনুভূতিগুলো, সেইগুলো সে ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না। সেইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের মুক্তির পথ খুঁজে বার করতে হবে। প্রথমে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমাদের এই কোভিড-19 ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করতে নিজেদেরকেই যে সতর্কমূলক ব্যবস্থা যে আমাদের দেওয়া করতে বলা হয়েছে, সেইগুলো আমাদের কঠোরভাবে মেনে চলতে হবে। দ্বিতীয়ত, এই যে ইমিউনিটি, আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে অনেক বেশি বাড়াতে হবে, ডেভেলপ করতে হবে। এমনি আমরা সাধারণত জন্মগতভাবে ইমিউনিটি সেল নিয়েই জন্মাচ্ছি, কিন্তু এবং পরবর্তীকালে সেইগুলো বিকাশ হচ্ছে, কিন্তু এই ইমিউনিটিটা আমাদের বাড়বে যদি আমরা যোগা অভ্যাস করি। যোগ অভ্যাস করলে আমাদের ইমিউনিটিটা বাড়ে। এখন অনেকেই হয়তো বলতে পারে যে ইমিউনিটিটা বাড়াতে পারি আমরা পুষ্টিকর খাদ্য খেয়ে, কিংবা আমরা দৈহিক চর্চা করে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট করে, অর্গ্যানিক ডেভেলপমেন্ট যাকে বলা হচ্ছে। কিন্তু একজন সুস্থ দেহের অধিকারী হলেও সে মানসিকভাবে সুস্থ নাও থাকতে পারে। মানসিকভাবে সুস্থ আমরা তাকেই বলি যে দৈহিক এবং দেহ এবং মন একসাথে এক সমন্বয়ে কিন্তু একটা পূর্ণ মানুষ তৈরি হয়। এই দেহ মনের সমন্বয় আমরা কি করে করব না, যোগাভ্যাসের মাধ্যমে। যোগ চর্চা করলে আমাদের কিন্তু এই কোয়ালিটিটা আমরা গেইন করতে পারি। আমরা শুধুমাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্ট করলাম, ফিজিক্যাল এক্সারসাইজ করে মাসেল পাওয়ার বাড়ালাম, স্ট্রেংথ বাড়ালাম, কিন্তু মেন্টাল স্টেবিলিটি নেই। আমরা অনেক সময় খুব সামান্য ব্যাপারে ইরিটেট হয়ে যাচ্ছি, কিংবা হতাশাগ্রস্ত হচ্ছি, কিংবা অ্যাংজাইটি লেভেলটা হাই হয়ে যাচ্ছে। তো তাতে কি আমাদের পূর্ণাঙ্গ মানুষ বলা যায়? পূর্ণ মানুষ হতে গেলে কিন্তু আমাদের মানে পূর্ণ মানুষ বলতে আমরা কি বুঝি, যার ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, ইমোশনাল, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, সেই একজন পূর্ণাঙ্গ মানুষ। কিন্তু এগুলো আমরা কি করে ডেভেলপ করবো? আমরা যদি যোগ অভ্যাস করি তাহলে কিন্তু আমরা এইগুলো ডেভেলপ করতে পারি। কারণ একটা মানুষ দেহ, মন, আত্মা এই তিনটে সমন্বয়ে তৈরি। যোগ এমন একটা কার্যক্রম যেটা মানুষের শারীরিক ভাবে সক্রিয় করে তোলে, মানসিক ভাবে উজ্জীবিত করে। যোগের মাধ্যমে একটি শিশু পূর্ণাঙ্গ বিকাশ হয়, কৈশোর জীবন স্নিগ্ধ ও শান্ত হয়, যৌবনে যৌবন উপভোগ করতে পারে বা করতে সাহায্য করে যোগ। এছাড়া আমরা জানি যে আয়ু বৃদ্ধি করে এবং তার সাথে সাথে রোগ মুক্ত করে। আমরা এমন দেখেছি অনেক মানুষ ডিসিশন নিতে পারে না, সঠিক সময় সঠিক ডিসিশন সে নেওয়া হয়ে ওঠে না। এক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে মেন্টাল স্ট্যাটাস। এই মেন্টাল স্ট্যাটাসটা ডেভেলপ করতে হবে। সেইখানে আমাদের আমরা ডিসিশন নিতে না পারলে ঠিক সময় অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। এটা স্টুডেন্টসের ক্ষেত্রে, কি এন্টারপ্রেনার, কি প্রফেশনাল, কি ব্যবসা প্রতিষ্ঠান, সবার ক্ষেত্রে সমানভাবেই গুরুত্বপূর্ণ। কিন্তু যোগ বা ধ্যান করলে আমরা কিন্তু মেন্টাল স্টেটাসটার অনেক উন্নতি সাধন করতে পারি। আমরা এই ব্যাপারে আমার একটা গল্প ছোট্ট মনে পড়ছে। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বল এই মেন্টাল স্ট্রেংথটা বোঝানোর জন্য একটা গল্প করেছিলেন। সেখানে তিনি বলছেন যে একজন মিশনারি, তিনি বাইরে গেছেন, তার স্ত্রী এবং 3 সন্তান ঘরেই আছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই 3 সন্তানের অজানা রোগে একসাথে একদিনে মৃত্যু হয়। মা তো জান এই অবস্থায় কি মানে অবস্থা যে হয় সেটা সবারই বোধগম্য হচ্ছে। ভ্রান্ত, উদ্বিগ্ন আছেন, তখন যোগাযোগেরও ব্যবস্থা ছিল না যে তিনি তাকে ফোন করবেন বা কোন রকম খবরাখবর দেবেন। কিন্তু
সৌভাগ্যক্রমে ওই মিশনারি পরের দিন মানে এই বাচ্চাদের মৃত্যুর পরের দিন উপস্থিত হয়েছেন বাড়ি। দরজাটা খুলছেন এমন সময় ওনার স্ত্রী বললেন, তুমি দাঁড়াও, এখন ঢুকবে না, আমি একটা তোমাকে প্রশ্ন করতে চাই। বলছে ও একটু অবাক হয়ে বই মানে ওনার মিসেসের দিকে তাকালেন, কিন্তু তারপরে বলে আচ্ছা বলো। তো তখন এই ভদ্রমহিলা বললেন যে তোমাকে যদি কেউ কোনো প্রিয় জিনিস দান করে এবং সেই দানটা যদি ফিরিয়ে নেয় পরবর্তীকালে, তাহলে তুমি কি খুব দুঃখিত হবে? সে বলছে না, আমি একদমই দুঃখিত হব না। তখন বলে আচ্ছা এসো ঘরে। ঘরে এলেন, ঘরে আসার পর তিনি ভদ্রমহিলা যে তিনটে শিশুকে বিছানার উপরে শুয়ে চাদর সাদা চাদর দিয়ে রেখে দিয়েছিলেন, সে মিশনারি ভদ্রলোক এলেন, চাদরটা তুললেন, অনেকক্ষণ স্থিরভাবে তাকিয়ে দিলেন, তারপর ধীর স্থির শান্ত গলায় তার স্ত্রীকে বললেন, চলো সমাধিস্থ করি। তো এইটা এই কারণেই বলেছিলেন যে ওই ভদ্রলোকের ওই মিশনারি যে মেন্টাল স্ট্রেংথ এটা কোন পর্যায়ে গেছে, আর এইটা আসে কোথা থেকে? যোগাভ্যাসের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে তিনি সেই অ্যাচিভমেন্ট সে অ্যাচিভ করেছেন ওই জায়গাটা। তা আমরা যদি সেই যোগাভ্যাস করি, সে ধ্যান করি, মেডিটেশন করি, তাহলে আমাদের কিন্তু একটা এই মেন্টাল স্ট্রেংথটা গ্রো করবে এবং আমরাও সেই মিশনারি মতনই কাম কয় ধীর স্থির শান্তভাবে সব কিছু ডিসিশন নিতে পারি এবং সহ্য করতে পারি। তাই এক্ষেত্রে আমি আমি সেই জন্যই বলবো যে প্রাণায়াম, প্রাণায়ামটা করা অবশ্যই কর্তব্য সবার, কারণ প্রাণায়াম মানুষকে শান্ত করে। এছাড়াও মানুষের যে ইন্দ্রিয়গুলো সেইগুলোকে কিন্তু কন্ট্রোল করে। শুধু তাই নয়, প্রাণায়াম আমাদের রেসপিরেটরি সিস্টেমটাকে ডেভেলপ করে। এই কোভিড-19 পরিপ্রেক্ষিতে আমি বলি যে আমাদের এই রেসপিরেটরি সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, মানে ফাংশনটাকে যাতে প্রপারলি খুব সুন্দরভাবে হয় সেইটা চেষ্টা করতে হবে। সেটা করা যায় যোগাভ্যাসের মাধ্যমে। আমরা এই কোভিড-19 সবাই সত্যি আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি, গৃহবন্দী হয়ে রয়েছি। তা একমাত্র এই যোগই একমাত্র মাধ্যম যেখান থেকে আমরা এই জায়গাটা থেকে মুক্তি পেতে পারি। সেই জন্য আমার সাজেশন যে প্রত্যেকেই প্রাণায়াম তো অবশ্যই করবে, তার সাথে আরো আমি তিন চারটে যোগার কথা বলছি যেগুলো করা কর্তব্য এবং উপকারীও বটে। এখানে আজকে অবশ্য অনেক স্পিকার আছেন যারা খুবই দক্ষ অভিজ্ঞ, তাদের থেকে হয়তো স্টুডেন্টরা অনেক বেশি সমৃদ্ধ হবে, কিন্তু আমি শুধু তিনটে আসনের কথাই বলবো, যেটা হচ্ছে উত্থান আসন, বিপরীত করণি, আর হচ্ছে এই দুটো আসন তো করতেই হবে। উত্থানাসন বিপরীত করণি করলে উত্থানাসনে যে মিউকাস বা আমাদের সাইনাস থাকে সেগুলো কিন্তু রিলিজ করে, রিমুভ করে মিউকাসটা। বিপরীত করণি আমাদের যে ফ্লো, ব্লাড ফ্লো, এটাকে সঠিকভাবে কাজ করা, তার সাথে সাথে নার্ভাস সিস্টেমটাকেও। তো এই যে আসনগুলো যদি করা যায় তাহলে আমরা সুস্থ থাকি। আর সবচেয়ে বড় কথা যে আজকের এই যে আন্তর্জাতিক যুব যোগ দিবস পালন করা হচ্ছে, এটা শুধু পালন করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, যদি প্রত্যেকে 20-30 মিনিট করে কম্পালসারি ভাবে যদি যোগাসন চর্চা করে, তাহলে আমার মনে হয় এই দিনটার যথাযথ মর্যাদা দেওয়া। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ প্রদীপ, হ্যাঁ শুরু করো, কন্টিনিউ করো। চন্দনা ম্যাডাম তো অসাধারণ বক্তব্য রাখলেন অসাধারণ অসাধারণ। সত্যি, মানে হ্যাঁ এত তো প্রাঞ্জল ভাষায় এত প্রাণের কাছাকাছি পৌঁছনো, এটা সত্যি অনবদ্য এবং অসাধারণ। থ্যাংক অত্যন্ত ইউ। ব্যস্ত মানুষ উনি, তা সত্ত্বেও উনি যে এখনো এই ওনার প্রাথমিক চর্চার বিষয়টা নিয়ে যে এইভাবে ভাবেন, সেটা কিন্তু শিক্ষণীয় বটে। তুমি এবার নেক্সট আমাদের যিনি রয়েছেন ডক্টর অভিজিৎ ঘোষ, থ্যাংক ইউ, তাকে ওয়েলকাম জানাও, স্বাগত জানিয়ে শুরু করো। ধন্যবাদ চন্দনা ম্যাডাম এবং আমাদের প্রিন্সিপাল ম্যাডাম। আমাদের স্পিকার স্যার ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের মধ্যে প্রদীপ্ত স্যার, আমাদের সেমিনার কমিটির কনভেনার এবং অন্যান্য আমাদের সিনিয়র যারা যারা ফ্যাকাল্টি এবং আমাদের কলেজের অধ্যক্ষ কলেজের অধ্যাপিকারা জয়েন করেছেন ইতিমধ্যে, তাদেরকে আমাদের এই সেমিনারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন সুজাতা ম্যাডামকে বলবো, আমাদের যিনি প্রথম স্পিকার এবং অন্যতম স্পিকার ডক্টর অভিজিৎ ঘোষকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। সুজাতা ম্যাডাম আমাদের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের হেড ডক্টর সুজাতা মুখার্জি। ডক্টর সুজাতা মুখার্জি একটু আপনি ইন্ট্রোডিউস করে দেবেন। থ্যাংক ইউ প্রদীপ। প্রথমেই বলি যে ম্যাডাম, ম্যাডামের পারমিশন নিয়ে আমি ডক্টর অভিজিৎ ঘোষকে আজকে তাহলে ইন্ট্রোডিউস করি। ম্যাডাম আপনি পারমিশন দিচ্ছেন তো? গো আহেড। হ্যালো, হ্যাঁ সুজাতা, আমাদের কলেজের সকলের তরফ থেকে ওনাকে হ্যালো, স্বাগত জানাও। হ্যাঁ নিশ্চয়ই। ডক্টর অভিজিৎ ঘোষ ইজ আর স্পিকার টুডে অ্যান্ড লেট মি গিভ ইউ আ ব্রিফ ইন্ট্রোডাকশন অফ ডক্টর ঘোষ। He has done his PhD in yoga and is currently the director of Vivekananda Yoga Anusandhan Sansthan Kolkata, also known as Vyasa. He is also the faculty in S. Vyasa Yoga University, Bangalore, which is an internationally acclaimed institution. Dr. Ghosh is an ex-faculty of Dong Seoul University, South Korea, and is also the general secretary of Indian Yoga Association West Bengal chapter. He is the president of Arogya Bharati West Bengal, a motivational teacher, yoga therapy consultant, and corporate yoga expert. He was awarded a gold medal from Dong Seoul University of South Korea for best teaching faculty. In the year 2015 and 2019, Dr. Ghosh has been a speaker in Radio Seoul, All India Radio, and FM Gold. He has developed a 2 days course on yoga and political leadership on the basis of integral humanism and integral yoga. In the year 2006, he was recognized by the Lieutenant Governor of Andaman and Nicobar Islands for his contribution for the tsunami victims. Our college heartily welcomes Dr. Obhijit Ghosh. Pradeep? Sir, Obhijit sir. Hello. হ্যালো, হ্যালো স্যার, অভিজিৎ স্যার, হ্যালো অভিজিৎ স্যার, হ্যাঁ নমস্কার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কলেজের স্যার তরফ একটু থেকে। ভিডিওটা অন করবেন আপনি স্যার। আছেন? অনেক ধন্যবাদ, আছি আমি। হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, একটু ভিডিওটা অন করবেন স্যার। ভিডিও ওকে, ওকে স্যার, ক্যান ইউ হিয়ার মি নাও? ওকে স্যার, হ্যালো, হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার, ওকে স্যার, শোনা যাচ্ছে। English and Bengali both.
So I'll try to combine short note about yoga and COVID-19 pandemic. আমরা সবাই জানি পৃথিবী এখন COVID-19 এই সংক্রমণে যুদ্ধে লড়াই করছে, সেখানে যোগ দিবস হ্যালো স্যার, বলুন স্যার স্টার্ট হ্যালো হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে? হ্যাঁ ওকে স্যার, আচ্ছা শ্যাল আই স্টার্ট এগেইন? ও স্যার শিওর স্যার। ওকে, সাধারণত আন্তর্জাতিক যোগ দিবস আমরা বাইরে ময়দানে বহু যোগ বন্ধু একত্রিত হয়ে করে থাকি, কিন্তু COVID-19 জন্য আমরা সকলেই গৃহবন্দী, অল অফ আস লকডাউন ইনসাইড দ্য হাউস। সো ইন ওয়ান ওয়ে আমরা খুব দুঃখিত ছিলাম যে COVID-19 আন্তর্জাতিক যোগ দিবস কিভাবে করব। অ্যানাদার ওয়ে ইট ওপেন্ড অ্যানাদার অপরচুনিটি ফর আস টু যোগা উইথ ফ্যামিলি, পরিবার এবং বন্ধুজন যারা একসাথে বাড়িতে আছি তাদের সাথে একসাথে যোগা করার একটা সুযোগ আমরা পেয়েছি। আমার আগে কলেজের অনেক ম্যাডাম যারা খুব সুন্দর বলেছেন, আমি শুনছিলাম, খুব সুন্দর বর্ণনা করেছেন যোগ এবং মানব সত্তার পরিচয় সব কিছু নিয়ে। আমি খুব অভিভূত যে সকলে যোগ এবং আমাদের অস্তিত্ব নিয়ে ভাবনা চিন্তা করে অনেক দূর এগিয়েছেন। যোগ আজ সারা পৃথিবীতে ছড়িয়েছে, পৃথিবীর 170টি দেশ আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। এই যোগ দিবস শুধু একটা অনুষ্ঠান প্রদীপ, প্রদীপ প্রদীপ ডক্টর প্রদীপ দাস, হ্যালো হ্যালো, কেটে গেছিল, হ্যালো হ্যাঁ স্যার, এবার হ্যালো হ্যালো স্যার, ঠিক বলা যেতে পারে? হ্যাঁ বলো যেত। আচ্ছা, তো এই ডিফেন্স মেকানিজম যদি দুর্বল হয়ে পড়ে তাহলে সেই দেশ বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা পেতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা এসে উপস্থিত হয়, একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়, আমরা চাইনার আক্রমণ থেকে বুঝতে পারছি। ঠিক একইভাবে আমাদের শরীরের মধ্যেও যে ডিফেন্স মেকানিজম আছে, শরীরে
বাইরের যে সংক্রমণ, ভাইরাল অ্যাটাক, এইগুলো থেকে রক্ষা করার জন্য আমাদের ডিফেন্স মেকানিজম শরীরের বিশেষভাবে কাজ করে থাকে। আর সেটা শুরু হয় একদম যেটা আমরা দেখতে পাই, সেটা আমাদের নেজাল প্যাসেজ দিয়ে শুরু হয়। যদি আনওয়ান্টেড কোনো পার্টিকেলস, ফরেন মেটেরিয়ালস যদি নাক দিয়ে ভিতরে ঢুকতে চায়, আমরা সঙ্গে সঙ্গে একটা ছিট দিয়ে তাকে বার করে দিই। আমরা জানি এটা, আমরা সবাই করে থাকি, এটাও আমাদের সেই ডিফেন্স মেকানিজমেরই একটা অঙ্গ। এটা স্বাভাবিক এবং স্বাভাবিক গতিতেই শরীরের মধ্যে ডেভেলপ হয়েছে জন্মসূত্র থেকেই। আর এই ডিফেন্স মেকানিজম যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলি, সেই ইমিউন সিস্টেমটা যদি শক্তিশালী না থাকে শরীরে, তাহলে যে কোনো ফরেন পার্টিকেল, ভাইরাস আমাদের শরীরের বিভিন্ন ছিদ্র দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে শরীরের মধ্যে তাদের বংশবিস্তার করে তারা এই শরীরটাকে অকুপাই করতে পারে এবং আমাদের জীবনকে নাস্তানাবুদ করতে পারে। তাই আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের পন্থা আছে, কিন্তু আমরা সবসময় নিজেদের ইমিউন সিস্টেমকে দুর্বল করার জন্যই বিভিন্ন রকম পন্থার অবলম্বন করে থাকি। উই নো আওয়ার ইমিউন সিস্টেম ইজ ভেরি স্ট্রং উইদিন টু ফেস অল দ্য ফরেন পার্টিকেলস ইনক্লুডিং ভাইরাস, বাট ইফ উই টেক কেয়ার ইট মে অ্যাক্ট অপোজিটলি। আমাদের নিজের ইমিউন সিস্টেম আমাদের মনে রাখতে হবে, আমরা যখন শরীরে কোনো সংক্রমণ বা ব্যাধির প্রাদুর্ভাব হয়, এনি ডিজিজ কাম টু আওয়ার বডি, উই টেক মেডিসিন, মেডিসিন ইজ এক্সট্রা সাপোর্ট। আওয়ার ফিজিক্যাল বডি হ্যাজ অল এভরিথিং টু প্রোডিউস ইটস ওন মেডিসিন ইনসাইড, বাট উই ডোন্ট নো দ্যাট। উই থিঙ্ক দ্যাট অল মেডিসিন হ্যাজ টু কাম ফ্রম আউটসাইড অ্যাজ ভাইরাস অ্যান্ড এভরিথিং কামস উইদিন। তো এইভাবে যদি কন্টিনিউয়াস আমরা মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি বাড়াতে থাকি, তাহলে আমাদের শরীরের ভিতরের ডিফেন্স মেকানিজম যেটা আছে সেটা স্বাভাবিকভাবেই দুর্বল হতে থাকবে। একটা সামান্য সর্দি কাশির জন্য আমরা মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হই, অথচ মেডিসিন নেওয়ার পরেও আমাদের 3 দিন 4 দিন ভুগতে হয় সর্দি কাশিতে। আর আমাদের অনেক ঘরেলু মেথড আছে, বিভিন্ন পথ্য আছে, যেগুলো খাওয়ার পরেও আমরা সেগুলোকে টেক কেয়ার করতে পারি উইদাউট মেডিসিনে, আমাদের ইমিউন সিস্টেমকে বুস্টিং করে সেটাকে আর শক্তিশালী করে আমরা সেই ধরনের ভাইরাল অ্যাটাক থেকে আমরা দূরে থাকতে পারি। তাই ইমিউন সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট প্লেস ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, সো উই নিড টু টেক কেয়ার অফ দ্যাট, উই নিড টু বুস্ট ইট অ্যান্ড উই নিড টু এম্পাওয়ার ইট থ্রু ডিফারেন্ট টেকনিক্স অফ ইন্ডিয়ান মেডিসিন। কেবল ইন্ডিয়াতেই এই ধরনের কনসেপ্ট আছে যেখানে আমরা নিজেদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে নিজের মেডিসিন নিজের ভিতরেই বানানোর আর চেষ্টা করে থাকি, যেটা ওয়েস্টার্ন মেডিসিন সিস্টেমে নেই। ওয়েস্টার্ন মেডিসিনে ওরা ডিপেন্ড করে মেডিসিনের উপর। তাই আমরা আয়ুর্বেদ এবং যোগের মধ্যে দেখি সবসময় কিভাবে শরীরের ভিতরের যে মেকানিজম আছে সেটাকে শক্তিশালী করা যায়, উইদিন ফার্মাসিউটিক্যালস যা আছে সেটাকে কিভাবে স্ট্রেংথেন করা যায়, কিভাবে নিজের মেডিসিন ফ্যাক্টরিকে ভিতরে আরো শক্তিশালী করা যায়, সেই চেষ্টা যোগের মাধ্যমে করা হয়। আমাদের শরীরে যে লিম্ফ সিস্টেম মধ্যে বুঝতে পারে খুব হতে পারে যে কোনো প্রবলেম, সাইনাসাইটিস প্রবলেম, স্পেশালি COVID-19 যেটা আছে নিয়েছে।
হ্যালো, হ্যালো, মাঝে মাঝে ডিসটার্ব হচ্ছে। ইন বিটুইন হ্যাঁ মাঝে মাঝে হচ্ছে স্যার। হ্যাঁ এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ মনে আই থিঙ্ক ডিউ টু ব্যাড ওয়েদার देयर ইজ সাম প্রবলেম, মেবি নেটওয়ার্ক ইজ ইয়া। প্লিজ কন্টিনিউ, উই ক্যান, ইউ আর অ্যাবসলিউটলি অডিবল। তৈত্রীয় উপনিষদ পঞ্চকোষা তত্ত্ব বলছে, সেখানে বিজ্ঞানময় কোষ, ইন্টেলেকচুয়াল শিপস যেটাকে আমরা বুদ্ধি বলি, অ্যানালিসিস করার যে ক্ষমতা, আর স্তর সেটা হচ্ছে আনন্দময় কোষ, দ্য ব্লিসফুল এক্সিস্টেন্স অফ আমার জীব করে আছে। এর মধ্যে একটা তাই এই পঞ্চকোষকে রিভাইটালাইজ করতে হবে, এক একটি কোষকে, তার জন্য অঙ্গ যোগে বিভিন্ন ধরনের এক একটি সেই জন্য এক এক ধরনের অভ্যাসের বর্ণনা করেছে। ইন যোগা উই নট অনলি গিভ ফিজিক্যাল বডি পশ্চার্স আসনাস অর প্রাণায়ামাস, উই হ্যাভ সেভারেল টেকনিক্স টু টেক কেয়ার অফ আওয়ার পঞ্চকোষাস আওয়ার ফাইভ এক্সিস্টেন্স। ফর ফিজিক্যাল বডি উই টেক কেয়ার থ্রু আসনাস, আসন করে থাকি, ডায়েট করে থাকি, এবং তার সাথে সাথে ক্লিনজিং টেকনিক, ইন্টারনাল ক্লিনিং টেকনিক আছে, নেসাল প্যাসেজ এবং ইন্টারনাল ক্লিনিং করার টেকনিক যোগাতে রয়েছে, সেটা আমরা অন্নময় কোষের জন্য করে থাকি। তারপরে প্রাণায়াম, যেটা আমাদের ভাইটাল এনার্জি বডি, প্রাণময় কোষের জন্য প্রাণায়াম আছে এবং বিভিন্ন অন্য ধরনের টেকনিক আছে যেটা প্রাণ শরীরকে বুস্ট করতে সাহায্য করে। তার সাথে সাথে মনময় কোষে ধারণা, ধ্যান, সমাধি, তার মধ্যে ধারণা এবং ধ্যান এটা আমরা মনময় কোষে অভ্যাস করি। তার সাথে সাথে ইমোশন কালচার, মনময় কোষের একটা বিশেষ অঙ্গ ইমোশন কালচার, যেটা আমরা প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন জীবনে পূজা অর্চনা গান বাজনা এসবের মাধ্যমে করে থাকি। উই টেক কেয়ার অফ আওয়ার মাইন্ড থ্রু ভেরিয়াস টেকনিক লাইক ফোকাসিং, কনসেন্ট্রেটিং, মেডিটেশন, দেন ভজন, সিঙ্গিং সংস, দিজ আর দ্য থিংস। দেন উই হ্যাভ অ্যানাদার পার্ট, উই গিভ পিসেস,
আমাদের দৈনন্দিন জীবনে হ্যাপিনেস থাকে না, হঠাৎ গায়েব হয়ে যায়। আমরা বলি এটাকে কোনো সময় দুঃখী হয়ে যায়, কোনো না কোনো কষ্টের শিকার। এই প্রবলেম কেন আসলোময় কোষ সেটাকে বিশ্লেষণ। স্যার আপনার সাউন্ডটা ক্লিয়ার আসছে না একদম। নয় এবারে স্যার আপনার সাউন্ডটা একটু প্রবলেম করছে। এবারে ক্লিয়ার আসছে? একটু ক্লিয়ার আসছে কিন্তু স্যার আপনার সাউন্ড যেটুকু আসছে ওয়ার্ড গুলো পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা আমি ট্রাই। হ্যালো 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 স্যার, দিস ইজ প্রদীপ্ত মুখার্জি, দ্য কনভেনার অফ সেমিনার সাব কমিটি। আই থিঙ্ক ইফ ইউ ক্যান অফ ইউর ক্যামেরা দেন নেটওয়ার্ক কানেকশন উইল বি মাচ বেটার, দেন উই ক্যান হিয়ার ইউর সাউন্ড ভেরি ওয়েল। Our seminar convener, seminar committee convener is requesting you to switch off your video. Then your net connection will be strengthened. আচ্ছা আমি আর একটা ফোনে জয়েন করেছি। হ্যালো 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 স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, এটাতে শোনা যাচ্ছে? খুব পরিষ্কার শোনা যাচ্ছে, খুব পরিষ্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? দিস ওয়ান, ওকে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? হ্যালো হ্যালো শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে করবে বলে